Welcome to Jadip Choudhury Expose. What is in my camera bag? এটা অনেকে আমাকে জিজ্ঞেস করেন, যারা জুনিয়র ফটোগ্রাফার আছে, যারা ফ্রেশার, তারা আমাকে জিজ্ঞেস করেন, as well as আমার যারা উডবি ক্লায়েন্ট, তারা জিজ্ঞেস করেন, তারা জানতে চান কি ধরনের গ্যাজেটে আমি কাজ করছি, যাকে পয়সাটা দেওয়া হচ্ছে সেটা জাস্টিফাইড কিনা। তো আমি আজকে একটা ছোট্ট ডেমনস্ট্রেশন করছি যে আমার ক্যামেরা ব্যাগে কি কি থাকে। তার আগে আমি বলে নিই, আপনার ব্যাগটা কিন্তু খুব জরুরি, কারণ আপনার এই ব্যাগের মধ্যে কয়েক লক্ষ টাকার যন্ত্রপাতি আছে, লেন্স আছে, যেগুলো খুব ঠুনকো, একটু ধাক্কা লাগলে বা পড়ে গেলে এগুলো কিন্তু নষ্ট হতে পারে। সুতরাং ব্যাগে ইনভেস্ট করা সবার আগে দরকার। তো দিস ওয়ান ইজ ফ্রম ভ্যানগার্ড, খুবই ভালো ব্যাগ। এটাতে একটা ট্রলিও আছে, মানে নিচে ট্রলি দেওয়া, এবং যখন ট্রাভেল করা হয় তখন কিন্তু এটাকে আমরা যেরকমভাবে ট্রলি ক্যারি করি সেইভাবে এটাকে ক্যারি করা যায়। এই হচ্ছে ব্যাগ। এবার আমরা দেখব যে এই ব্যাগের মধ্যে কী কী আছে। তাহলে শুরু করা যাক। ব্যাগটা খুলছি আমি, খুব ভালো চেন কোয়ালিটি এই ব্যাগটার। ভেতরে আরেকটা প্রোটেকশন দেওয়া আছে, আরেকটা চেন, এবং ভেতরে আপনারা স্পেসটা দেখতে পারেন, অনেক বড় স্পেস। এর মধ্যে দুটো বডি রাখা আছে এবং সাথে আরও কিছু জিনিসপত্র, যেগুলো দেখানোর জন্য আপনাদের এই ভিডিওটা করা। প্রথমে প্রথম বডিটা দেখাই। এটাতে যদিও একটা ট্রিগার মাউন্ট করা আছে, যখন আমরা অফ ক্যামেরা ট্রিগার করি তখন এই ট্রিগারটা লাগে, অফ ক্যামেরা ফ্ল্যাশে কাজ করি। আর এটা হচ্ছে নাইকনের মিররলেস বডি, Z5, মাউন্টেড উইথ নাইকন 2470 F4। এটা গেল একটা বডি। আরেকটা বডি আমরা ইউজ করি পোর্ট্রেটের ক্ষেত্রে, ক্যান্ডিড পোর্ট্রেটের ক্ষেত্রে। এটা আমার অল টাইম একটা ফ্যাব কম্বিনেশান, এটা নাইকন Z6 বডিটা, এবং এর সাথে মাউন্ট করা আছে নাইকন 70-200 2.8 কোডেড লেন্স, খুব কস্টলি লেন্স এটা। এবং এটা আমার ম্যাক্সিমাম ভালো পোর্ট্রেট কিন্তু এর থেকেই এসেছে। এবার আমরা লেন্সে চলে যাব, বেশ কিছু লেন্স আছে আমার কাছে। একটা ছোট্ট লেন্স আছে, এটা জেড লেন্স, এটা আমি খুব একটা ইউজ করি না, 2450, এটার বিল্ড কোয়ালিটি অত ভালো না। কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রাইম লেন্সে কাজ করতেই হয়। প্রথম প্রাইম লেন্সটা আমি দেখাই, 50mm, এটাতে আমি খুব বেশি কাজ করি না, এটা আমার খুব পছন্দের লেন্স নয় একদম অনেস্টলি। রাদার আমার কাছে 85mm আছে, 85mm 1.8 1.4 আমি কিন্তু কিনিনি, কারণ সেটা অনেক কস্টলি। এটা আমার পক্ষে গুড এনাফ, গুড বোকে দিতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ গুড শার্পনেস ইভেন ইন ওয়াইড অ্যাপারচার। একটা ফ্ল্যাশ তো লাগেই, একদম ইন ক্যামেরা ফ্ল্যাশ বা অফ ক্যামেরা ফ্ল্যাশ হিসেবে, একদম প্রাইমারি ফ্ল্যাশ হিসেবে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে গোডক্সের V1। এর ট্রিগারিং মেথড খুব ভালো, যারা ইউজ করছেন তারা জানেন। আরেকটি ফ্ল্যাশ আছে যেটা আমাদের মেজর ফ্ল্যাশ, আউটডোর ইউজ হয়, সেটা আমি পরে দেখাচ্ছি। সাথে টুকটাক কিছু জিনিস আছে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের ক্লায়েন্টের বাইটের দরকার হয়, সেক্ষেত্রে একটা ওয়্যারলেস মাইক্রোফোন ভীষণ দরকার। দিস ওয়ান ইজ ফ্রম গোডক্স মুভলিঙ্ক, মুভলিঙ্ক সিরিজ। এর মধ্যে দুটো রিসিভার আছে এবং একটি ট্রান্সমিটার আছে। এর অডিও কোয়ালিটি কিন্তু একদম দারুণ, আমি দীর্ঘদিন ধরে ব্লগ করছি। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট জিনিস, সাথে একটি হার্ড ডিস্ক রাখা থাকে আমার, যদি ব্যাকআপ নেওয়ার দরকার থাকে, সে ল্যাপটপ থেকে হোক বা ক্লায়েন্টের কম্পিউটার থেকে হোক। আরেকটা জিনিস আমার কাছে থাকে, এটা একটা গিম্বেল, এটা একটা মোবাইল গিম্বেল, অ্যান্ড দিস ওয়ান ইজ ফ্রম মোজা, এটা মোজা Mini MX। আমার কাছে এটা অ্যামেজিং গিম্বেল, আমার বেশিরভাগ আউটডোর ব্লগ কিন্তু এটা থেকেই হয়, এবং যখন আমরা ক্লায়েন্ট ইন্টারাকশন করি বা ছোটোখাটো কিছু আমার ডকুমেন্টেশন করার দরকার থাকে তখন আমরা এই গিম্বেলটা দিয়ে কাজ করি। এবার আমরা পরের জিনিসটা দেখে নেব, যে পাওয়ারফুল ফ্ল্যাশ। এটা হলো আমার সেকেন্ড সোর্স অফ লাইট, মানে যাকে আমরা বলি পাওয়ারফুল লাইট। দিস ওয়ান ইজ গোডক্স AD400 Pro। একটু খুলে দেখাই, যারা জানেন তারা আপনি দেখেছেন, হাইলি পাওয়ারফুল ফ্ল্যাশ। তবে এটাকে আমরা, মানে আমি ব্যক্তিগতভাবে ডাইরেক্ট কখনই ইউজ করি না, অলওয়েজ মডিফায়ারে, হয় গ্রিডেড নয়তো বড়ো কোনো সফট বক্সে। এবং এটা মানে অনেক অনেক ঘন্টা কিন্তু কন্টিনিউয়াস শুটিংয়ে ব্যবহার করা যেতে পারে। নাও লাস্ট বাট নট দ্য লিস্ট,
যখন আমরা খুব বড় প্রজেক্টে কাজ করি তখন যে জিনিসপত্র লাগে সেগুলো কিন্তু এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে আমরা কিছু পাওয়ার এনেবেলড মানে যেগুলো ব্যাটারি এনেবেলড লাইট নয় সেরকম কিছু ক্যারি করি। পেছনে দেখতে পাচ্ছেন দুটো এলিনক্রোম আছে, এগুলো 200 ওয়াট ইচ এবং প্রয়োজনে আমরা ব্যাকগ্রাউন্ড অনেক ব্যাকগ্রাউন্ড রাখা আছে এবং কিছু ব্যাকগ্রাউন্ড স্ট্যান্ড আমরা কিন্তু লোকেশনে ক্যারি করি। এবার যারা বিগিনার এবং ফ্রেশার তাদের জন্য আমার একটা কথাই বলার আছে যে এত কিছু গ্যাজেট আমি একদিনে করিনি, একটু একটু করে করেছি। তো তোমরাও চেষ্টা করে একটু 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 করে করলে এগিয়ে গেলে ঠিক একদিন নিশ্চয়ই গ্যাজেট হবে ভালো কাজ করার মতো এবং প্রফেশনাল কাজ করার মতো। আর গ্যাজেটের দিকে খুব বেশি কনসেন্ট্রেট না করাই ভালো, কারণ আমাদের যে প্রাইম অবজেক্ট ফটোগ্রাফি সেটা কিন্তু গ্যাজেট দিয়ে হয় না, সেটা হয় মস্তিষ্ক দিয়ে এবং হৃদয় দিয়ে। সুতরাং কনসেন্ট্রেট অন ইওর ফটোগ্রাফি। আজ এই অবধি থাক, পরের দিন অন্য কোনো ব্লগ নিয়ে আসছি। আলবিদা।